প্রায় 7 মাস সময় দিছে, এর মধ্যে যা যা করার পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট দিয়ে 24 ঘন্টা 3টি অপারেশন থিয়েটার চালাচ্ছে রাজধানীর শিকদার উইমেন্স মেডিকেল কলেজ। বুধবার সকালে হাসপাতালটিতে হঠাৎ পরিদর্শনে গিয়ে এমন প্রশ্ন তোলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী নিজেও। এটা যদি আপনার অফিস আওয়ারে হয় আপনি কয়েকজনকে পাবেন, কিন্তু আপনি দেখবেন অফিস আওয়ার ছাড়া আমরা করি না। এদিন হাসপাতালটির সার্জারি বিভাগ সহ কয়েকটি ইউনিট ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। ছাত্রী হোস্টেল, অডিটোরিয়াম সহ বিভিন্ন অবকাঠামোর মানোন্নয়নের জন্য দেন 7 মাসের আলটিমেটাম। এখানে আরো কিছু সতর্ক হওয়ার কথা আমি বলছি, মেডিকেল কলেজের ছাত্রীদের যেন বাসস্থান এবং অন্যান্য আমরা একটা সময় দিয়েছি, সেই সময়ের মধ্যে এটা ওনারা ঠিক করবেন বলছেন, কথা দিয়েছেন। অন্যান্য জায়গার মতোই এখানে কোয়ালিটি সম্পন্ন চিকিৎসা হবে, নট কোয়ান্টিটি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পরিদর্শন শেষে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন মন্ত্রী। এ সময় 3টি অপারেশন থিয়েটারের রোগী সামলাতে 5 জন অ্যানেস্থেসিওলজিস্টের বিষয়ে সঠিক কোনো উত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। আপনি কি জানেন যে সব প্রসিডিউরে কিন্তু অ্যানেস্থেটিস্ট দরকার হয়? যদি প্রয়োজন হয়, ইমার্জেন্সি যদি হয় সেটা ইমার্জেন্সি। এর আগে সকালে হাজারীবাগে শহীদ শামসুন নেসা আর্য মনিমা ও শিশু কল্যাণ কেন্দ্র 10 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণ অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, স্বাস্থ্যখাতকে আরও উন্নত করতে যা যা করা প্রয়োজন সবকিছুই করা হবে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।